নাম হলো স্বপ্নের ব্যাপারে বাড়ি কোথায় নোয়াখালী নোয়াখালী কোন থানা ছাটকিন আপনার যে খিচুনি রোগ এটা কতদিন ধরে 14 বছর আচ্ছা তো কয়দিন পর পর খিচুনি হইতো প্রথমে 3 মাস 2 মাস এইভাবে তারপরে বছর 6 মাস তো ওষুধ খাইলে কমতো না ওষুধ খাইলে প্রথম তো 3 মাস পর পর তো ওষুধ খাওয়ার পর থেকে ইরাটা ইরাছে এটা এগুলো 14 বছর ধরে খাওয়া সামান্য কমছে তেমন পরিমাণ কমে নাই না খিচুনির সময় কি হইতো তার মানে এইরকম একটা এই যে ঠিক অবস্থা লালা মধ্যে হয়ে যেত মুখে তো উজ্জ্বল একটা লালা বাইরে হইতো মানে সেন্স জ্ঞান থাকতো না দান দাঁত মুখ সব একসাথে হয়ে থাকতো ম্যাক্সিমাম আধা ঘন্টা এক ঘন্টা সেন্সে হয়ে থাকতো মুখে দিয়ে গেলে লালা বাইরে হইতো এই অবস্থা চোখ মুখ সব লাল হয়ে যেত চোখগুলো অনেক বড় বড় হয়ে যেত এখন অপারেশন করলেন কতদিন 2022 সালের 31 জুলাই অপারেশন করা হয়েছে নিউরো সায়েন্স হসপিটালে আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো এখন এই অপারেশন করার পর থেকে এখন আর একটু সিনিটা ওঠে না এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে।